فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন ব্যক্তি যদি কোন মনে করে দাজ্জাল একটা সভ্যতা, তার হুকুম কি? যে ব্যক্তি মনে করবে দাজ্জাল সভ্যতার নাম, অথবা যে ব্যক্তি মনে করবে দাজ্জাল কোনো দেশের টাকার নাম, যেমন কেউ কেউ মনে করে থাকে যে ডলার হচ্ছে দাজ্জাল, কারণ ডলারের মধ্যে একটা শোক আছে ওনা দেখে। কেউ কেউ মনে করে থাকে কোনো দেশের বাহিনীর নাম, বিশেষ বাহিনীর নাম, কারণ আরব দেশের এক পুলিশ বাহিনীর একটা শোক দেখানো, এটা দেখে কেউ দাজ্জালের এক শোক, এটা হচ্ছে মানে সবই হচ্ছে বিভ্রান্তি, পদভ্রষ্টতা, এগুলো সবই পদভ্রষ্টতা। দাজ্জাল কোনো সভ্যতার নাম নয়, কোনো ডলারের নাম নয়, কোনো ব্যক্তি বিশেষের নাম নয়, কোনো বাহিনীর নাম নয়। দাজ্জাল এমন জিনিস যা সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম মনে করতেন এই বুঝি আসলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু কাঁদছি। বলে, কেন কাঁদতেছ? বলে, কাঁদছি যেন দাজ্জালের কথা স্মরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি দাজ্জাল এসেই যায় আমি থাকা অবস্থায়, তো আমি তার বিরুদ্ধে দাঁড়াবো, আর যদি না আসে আমার ঈমানদারদের তা দেখবে তারা। তোমাদেরকে বলে রাখি, দাজ্জালের দুটি চোখের মধ্যে একটি হবে মুসাস, অর্থাৎ এটা নাই এরকম অবস্থা, আরেকটি হবে কান না আইনা বাতুন তফিয়া, এটা যেন পশা আঙ্গুরের মতো, ফুলে আঙ্গুরের মতো, ফুলে আঙ্গুর যে ফুলে গেলে যেরকম হয় এরকম গোলাটে হয়, সেরকম গোলাটে হবে। এটা হচ্ছে দাজ্জালের পরিচয়। দাজ্জালের পরিচয় দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন যে দাজ্জাল ইহুদ ইস্পাহান, ইস্পাহানের ইহুদ থেকে হবে, ইরানের ইস্পাহান নামক যে এলাকায় ইহুদি আছে এদের বর্তমান তারা 70,000, তার চেয়ে একটু বেশি, কোনো কোনো সাইয়াত বর্ণনাতে আসছে, কোনো এখন তারা হিসাব করে যারা আদম সুমারিতে আসছে, এরা তো তাদের সংখ্যা পরিপূর্ণ হতে চলেছে। এরা তাইলেসান মাথায় ইয়া নিয়ে, ক্যাপ নিয়ে, মাথায় যে সমস্ত ক্যাপ আছে সেগুলো নিয়ে তারা বের হবে, মাথা ঢাকা অবস্থায়, যেটাকে আমরা ক্যাপ বলি বা ইউরোপিয়ানদের যেটা এক চিহ্ন হিসেবে তারা ব্যবহার করে থাকে, তো এগুলি নিয়ে তারা বের হবে। 70,000 অনুসারী হবে তার, সারা দুনিয়া ভ্রমণ করবে, কথা বলবে, তার সাথে জান্নাত জাহান্নামের বিষয়টা থাকবে, তার জান্নাত হবে জাহান্নাম, জাহান্নাম হবে জান্নাত, হাদিসে বলা আছে, সারা দুনিয়া সফর করবে। এর মাধ্যমে যারা এর সভ্যতা বলছে তারা কতটুকু বিভ্রান্তির মধ্যে আছে তার কোনো হিসাব নেই। দাজ্জাল সম্পর্কে বলা হয়েছে, দাজ্জাল যে তাকে মারার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নাজিল হবেন, এবং তিনি নাজিল হবেন কোথায়, বা এই দামেস্কের মানারাতুল বাইদা সাদা একটি মিনারের মধ্যে, তিনি সেখান থেকে দুই ফেরেশতার কাঁধে হাত দিয়ে তিনি নাজিল হবেন আকাশ থেকে, তিনি আকাশে আছেন এখন জীবিত আছেন, দুই ফেরেশতার কাঁধে হাত দিয়ে তিনি নাজিল হবেন, হাদিস স্পষ্ট আছে, তিনি অবতরণ করবেন সেখানে, তার গায়ে তখন থাকবে একটা হলুদ রঙের পোশাক, সেটা দিয়ে তিনি সেটা গায়ে থাকবে, সেটা নিয়ে তিনি নামবেন, নামার পরে মুসলিমরা ইমামতি নিয়ে তাকে বলবে আপনি ইমামতি করুন, তিনি বলবেন যে না, এ উম্মতের সম্মানার্থে তোমরা ইমামতি করো, আমি এখন মুক্তাদি হিসেবে সালাত আদায় করব। সেটা দাজ্জাল সম্পর্কে এত কিছু বলার পরেও, দাজ্জালের চোখ এরকম থাকার কথা বলার পরেও রাসূল বলছেন যে দাজ্জালের চোখ গোড়া, তোমাদের রবের চোখ কোনো গোড়া নন, অর্থাৎ দাজ্জালের চোখ কানা, এক কানা, একটা বন্ধ, আর আমাদের রবের দুটি চোখ আছে, সেগুলি তার মতো, আমাদের কোনো চোখের মতো না, কামাই আলী কুবি জালালিহি ও আজমাতি, তার সম্মান ও মর্যাদার সাথে উপযুক্ত যেটা সেটা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে দাজ্জাল সম্পর্কে, দাজ্জালের দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফারা, কুফুরি করেছে, ইমানদার সেটা পড়তে পারবে, ইমানদার সেটা পড়তে পারবে। এবং দাজ্জাল মদিনার এক লোককে, মদিনায় ঢুকতে চাইবে, ঢুকতে পারবে না, এক লোককে বলবে যে তোমাকে আমি মেরে যদি জীবিত করি তাহলে কি তুই ইমান আনবে? তখন সে আগে তার পিতা মাতাকে জীবিত করে দেখাবে, তার পিতা শয়তান দুইটাকে একটা পিতা একটা মাতা বানাবে, তারা বলবে যে হ্যাঁ বাবা এই ইমান এর কিপর ইমান আনো ইত্যাদি ইত্যাদি, সে বলবে যে আমার এখন আরও মজবুত হয়েছে, দৃঢ় হয়েছে যে তুমি শয়তান, তুমি দাজ্জাল, তারপর তাকে হত্যা করা হবে, বলবো যে হত্যা করে দিয়েছি, হত্যা করবে, সে আবার জীবিত করলে বলো যে এখন তুমি কি ইমান আনবে, যে তুমি আমি তোমার রব, বলে যে না এখন আমার ইমান আরও মজবুত হয়েছে, তুমি আসলে শয়তান দাজ্জাল। এত কিছু বলার পরে প্রতিটি কথা আছে, কাজ আছে, ইমানদাররা যুদ্ধ করবে তাদের সাথে, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তাকে একটি নিক্ষেপণ যন্ত্র, যেটা হারবা বলা হয়েছে, দূর নিক্ষেপ যেটাকে বলা হয় বর্তমানে, যেটা বলতে পারেন যেটা দূর থেকে অস্ত্র দিয়ে যেটা মারা হবে, গুলি, দূর থেকে যেটা ক্ষেপণাস্ত্র জাতীয় জিনিস সেটা দিয়ে মারবে, মারার পরে সে মারা পড়বে, এবং তারপরে মানুষ বুঝতে পারবে যে আসলে দাজ্জাল মারা গেছে। এত কিছু বলার পরে কেউ যদি বলে যে সভ্যতার নাম, কেউ যদি বলে যে ডলারের নাম, কেউ যদি বলে যে কোনো বাহিনীর নাম, এই জাতীয় জিনিস বলে, তার অর্থ আসলে সে
না কোরআনে বিশ্বাস করছে, না হাদিসে বিশ্বাস করছে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে বিশ্বাস করছে, তার মতো করে অপব্যাখ্যা করে যাচ্ছে। এরা বাংলাদেশে কম নয়, এরা বাংলাদেশে বর্তমানে বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন ছত্রছায়া বিভিন্নভাবে তারা বেড়ে যাচ্ছে, এবং তারা যতটুকু যতগুলি বলছে সবই হচ্ছে মিথ্যাচার। এগুলির বই তারা বলে দাজ্জাল বের হয়েছেন, দাজ্জাল কী, দাজ্জাল সভ্যতা ইত্যাদি বই বের করে কেউ 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 এগুলির মধ্যে বিভ্রান্ত হয়ে অনেক দুর্ভাগ্যবশত এরা অনেক ভালো ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। আসলে দাজ্জাল কী এটা পড়ুন, বুখারী মুসলিম হাদিসগুলো পড়ুন, এবং ইমাম পড়ুন ইউসুফ আল ওয়াবিলা আরবি বই যদি পড়তে পারেন সেখানে পড়ুন, আশরাতু সাআ কিয়ামতের আলামত, অথবা দাজ্জাল সম্পর্কে আমাদের বইটা যে আর উসুল ইমান বইটার মধ্যে আছে আমরা আলোচনা করেছি সেখানে পড়ুন, অথবা দাজ্জাল আলোচনা কোরআন তাফসিরগুলোতে পড়ুন, বাংলা অনুবাদ যেগুলো হয়েছে দাজ্জাল আলোচনা পাবেন আপনি ইবনে কাসিরে, আমাদের গ্রন্থও পাবেন দাজ্জাল আলোচনা যদি পান, এই সবগুলি আপনি পড়ে নেন, সেগুলি যে আপনি পড়তে পারেন আপনি বিশ্বাস করেন আপনার কাছে দৃঢ় হবে যে এরা যা বলতেছে মিথ্যাচার করতেছে। এই জন্য দাজ্জাল কোনো সভ্যতার নাম নয়, দাজ্জাল বলে সভ্যতা যারা বলছে বা দাজ্জাল বলে যারা ইউরোপীয় সভ্যতাকে মনে করছে, দাজ্জাল বলে কেউ মনে করছে কোনো বাহিনীর নাম, টাকার নাম, পয়সার নাম অথবা কোনো ডলারের নাম, এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি, পথভ্রষ্টতা, এগুলি থেকে আমরা দূরে থাকি। এবং না যারা বেশিরভাগ তারা দেখুন যারা এগুলি বলে বেশিরভাগই হচ্ছে দাজ্জাল টাইপের মানুষ, এরাই দাজ্জাল টাইপের মানুষ, এরাই নিজেরা দাজ্জাল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এরা কেউ কেউ দেখবেন যে সিগারেট ফোঁকে আর বলে দাজ্জাল দাবি করে, ইনি মাহাদি হয়ে গেছেন সিগারেট ফোঁকার মানুষটা, যে তার চলন ফেরন সবই হচ্ছে দাজ্জালদের মতো, তার অনুসারী আছে দাজ্জালদের মতো, মানুষকে হত্যা করে ঘর থেকে মানে এদের মেয়েদেরকে বের করে নিয়ে আসে, এরা সালাত আদায় করে দেখানোর জন্য ট্রেনিং করে সালাত দিয়ে, এই জাতীয় মানুষগুলো দাজ্জালকে এইভাবে তারা চিত্রায়িত করে মানুষের কাছে উঠে ধরে। আপনারা দেখবেন সেগুলো তাদেরকে, আমরা নাম বলার দরকার নেই, আপনারা বুঝতে পারছেন এরা সবই দাজ্জাল দাজ্জালিপনা তৈরি করছে, মুসলিম উম্মারকে বিভক্ত করার জন্য, মুসলিমদেরকে বিভিন্নভাবে বিভক্ত করার জন্য ইউরোপিয়ানদের টার্গেট তারা কাজে লাগাচ্ছে, এবং কাফেরদের পলিসি তারা কাজ করছে, তাদের দেখা তারা পয়সা প্রাপ্ত কোথায় তারা এগুলি করে, শয়তানি ছাড়া কিছুই নয়। কোরআন এবং সুন্নার বাইরে অন্য কিছু বিশ্বাস করাই হচ্ছে শয়তানি জিনিস, মনে রাখবেন এদেরও এরা বেশিরভাগই হচ্ছে জাহেল টাইফের, এর কোনো আলেম তাদের সাথে নেই, তাদের মধ্যে সবই হচ্ছে তারা আলেমদের বিরোধিতা করে, আলেমদের অপমান অপমাননা কোনো কিছু পাইলে তারা সেটা করার জন্য প্রয়োজনে কাটাকাটি করবে, প্রয়োজনে দশটা ভিডিও কাটে একটা বানাবে আলেমদের অপমান করার জন্য, এরা সবই হচ্ছে আলেম বিদ্বেষী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া মালউনা মা ফিহা ইল্লা আলেমুন আও মুতাআল্লিম, আলেম কোরআনে হাদিস হাদিসের জ্ঞানী যিনি কোরআন হাদিস বুঝে যিনি আর এই পড়ে বুঝতে পারে যিনি দিনের জ্ঞান যার মধ্যে আছে সে, এবং আলেম ছাত্র এই ব্যতীত, এবং যারা এই আজকে এদিন নিয়ে আলোচনা করে এরা ব্যতীত সবই মালউন, আজকে নিয়ে আলোচনা তারা সবই মালউন, অভিশপ্ত সবই, রাসূল সেটা বলেছেন। সুতরাং এর অর্থ হচ্ছে যে এরা সবই অভিশপ্ত, এরা অভিশপ্ত, এরা দাজ্জাল টাইপের মানুষ, নিজেরা দাজ্জাল নিজেরা বানায়, নিজেরা দাজ্জাল পনা করে, এদের থেকে আমাদের দূরে থাকতে হবে, মানুষকে সাবধান করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে।